গুড ইভিনিং বন্ধুরা, চলে আসুন তোমাদের কাছে একটা ছোট্ট থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে শঙ্খ পরিষ্কার করব আমি আজকেরে। কীভাবে পরিষ্কার করব দেখো, তোমরা দেখতে পাচ্ছ অনেক দিনের পুরনো, খুব ময়লা পড়ে আছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে খুব ময়লা, এখানে দেখো এই যে ফাটা, এখানে যে ফাটা বেরিয়ে সেটাও কালো হয়ে গেছে, খুব কালো পড়ে গেছে, দেখেছো এখানে সব দাগ হয়ে গেছে। এই যে কালো শঙ্খটাকে আমি ধবধবে পরিষ্কার করব। কীভাবে পরিষ্কার করব দেখো, সেটাই দেখার বিষয়। প্রথমে আমি এখানে কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার নিয়ে নেবো। দেখো খানিকটা এখানে আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছ তোমরা ডিটারজেন্ট পাউডার। এটা আমি এখন জলের মধ্যে গুলে নেবো। জলে গুলে নিচ্ছি, এরপরে আমি শঙ্খটা জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। ঠিক আছে বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছ জলের মধ্যে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। এটাকে আমি এবার সাইড করে রেখে দিচ্ছি। এরপরে আমার কাজ হচ্ছে চুন নেব, পান খাওয়ার যে চুন, সেই চুনটা আমি এখানে নিলাম। আর নেব একটা 5 টাকার একটা কলগেট, দেখতেই পাচ্ছ 5 টাকার কলগেট, এখানে আমি কলগেটটা দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে শঙ্খ বলো শাখা বলো পরিষ্কার করতে পারো। আমি এখানে শাখা পরিষ্কার কীভাবে হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা এবার আমি একটু জল দিয়ে, জল একটু সামান্য জল লাগবে, খুব বেশি জল লাগবে না, মেখে নেব। ওদিকে শঙ্খটা আমার ভেজানো রয়েছে, আর এটা মাখানো হয়ে গেলে আবার 15 মিনিট পর। বন্ধুরা এই দেখো জলে ভেজানো শঙ্খ, মানে ডিটারজেন্ট দেওয়া শঙ্খটা আমি এখানে জলের মধ্যে 15 মিনিট পরে আমি চলে এসেছি। এবার আমি শঙ্খটা জলের মধ্যে গিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইবার আমি একটা এখানে দেখো ঠাকুরের বাসন মাজার কসবাইট নিয়ে এসেছি, ঠাকুরের বাসন মাজার কসবাইট। তোমরা এখানে কসবাইট দিয়েও মাজতে পারো, আবার ব্রাশ দিয়ে, নতুন ব্রাশ হলে সেটাও দিয়েও মাজতে পারো। কলগেট আর হচ্ছে চুন দিয়ে আমি এখন এই শঙ্খটা ভালো করে মেজে নেবো। দেখি তো আমি পারি কি না তক্তকে সাদা করতে, তোমাদের তো দেখিয়ে দিলাম খুব কালো, খুব কালো ছিল শঙ্খটা। কেনার পর থেকে আমি শঙ্খটা কোনোদিনও মাজিনি, হ্যাঁ একদিনও আমি মাজিনি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে মানে সামনে আমি মেজে তোমাদেরকে দেখাচ্ছি। 10 টাকার একটা কলগেট আর 10 টাকার চুন দিয়ে আর ডিটারজেন্ট পাউডার দিয়ে কীভাবে হ্যাঁ শঙ্খ পরিষ্কার হয়। তোমরাও কিন্তু এই জিনিসটা ফলো করে শঙ্খ শাখা পরিষ্কার করতে পারো। আর যেখানে যেখানে ফেটে গেছে শঙ্খ, সেখানে সেখানে তো কালো কালো দাগ হয়ে গেছে, সেটাও দেখবে কী সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে আমার। এইবার আমি জলে ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে, একবার তোমরাই বলো, তোমরাই বলো কতটা, কীরকম কালো ছিল মুখের কাজটা, কীরকম কালো ছিল দেখো, এই বর্ডারগুলো তো কালো ছিল, কীরকম পরিষ্কার হয়ে গেল। এটাকে 10 মিনিট ধরে যদি তোমরা ঘষতে থাকো তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। আমি আর একবার মেজে তোমাদেরকে দেখাবো। তো সুন্দর পরিষ্কার হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ অপূর্ব পরিষ্কার হচ্ছে। মাজার পরে এটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আর তোমরা পুরোনোটাও দেখলে, পুরোনোটাও দেখলে নতুনটাও দেখছো কত সুন্দর পরিষ্কার। এটা আরও ভালো করে ঘষতে হবে, ঘষলে পরে এই সমস্ত দাগগুলো উঠে যাবে আর ভিতরে এগুলো সব উঠে যাবে। দেখো অনেক পরিষ্কার হয়ে গেছে। একবার তোমাদের সামনে আমি মেজে আর একবার দেখাচ্ছি আরেকটু কীভাবে পরিষ্কার হয় ঘষে। খুব ভালো করে ঘষতে হবে। এইবার আমি আবার জল দিয়ে, তোমরা যত বেশি ঘষবে তত বেশি পরিষ্কার হবে, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদেরকে অল্প ঘষে দেখাচ্ছি। দেখো কত পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি রেখে দিয়ে দেখাচ্ছি, তো সুন্দর পরিষ্কার হয়েছে। এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও একটু প্লিজ। তাহলে এখনের মধ্যে রাখছি, টাটা।